75 মাইক্রন প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হওয়ার পর আগামী জানুয়ারি মাস থেকে 120 মাইক্রন প্লাস্টিক নিষিদ্ধ হতে চলেছে। রায়গঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের হরিসভা মাঠে কঠিন বর্জ্য পৃথকীকরণ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান রায়গঞ্জ পুরসভার ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর সুদেব দাস। তিনি বলেন, রাজ্য সরকার পরিবেশকে দূষণমুক্ত রাখতে ইতিমধ্যেই 45 মাইক্রন 75 মাইক্রন নিষিদ্ধ করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে 120 মাইক্রন প্লাস্টিক ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা আসছে। প্লাস্টিকের ব্যবহার কমে গেলে পরিবেশ দূষণের হাত থেকে রেহাই মিলবে। এদিন 5 নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দা এই সভায় উপস্থিত হয়েছিলেন। সভায় উপস্থিত ছিলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, ফিনান্স অফিসার বিশ্বনাথ নায়ক, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন সহ বেশ কয়েকজন কোঅর্ডিনেটর। রায়গঞ্জ পুরসভাকে নির্মল পুরসভা গড়ে তুলতে কঠিন বর্জ্য পৃথকীকরণের কাজ শুরু হয়েছে। 5 নম্বর ওয়ার্ডের 9 জন নির্মল কর্মী নিয়োগ করা হয়েছে। তারা বাড়ি বাড়ি ঘুরে পৃথকীকরণ জিনিসপত্র নিয়ে আসবেন। বাসিন্দারা বাড়িতে এ ধরনের জিনিসপত্র আলাদা করে রাখবেন। নির্মল কর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি এ ধরনের জিনিসপত্র নিয়ে আসবেন। এ ধরনের বর্জ্য পদার্থ নিয়ে গিয়ে বন্দর শ্মশানে নিয়ে সার তৈরি করা হচ্ছে। সেই সার বিক্রি করে পুরসভা আয় করবে। পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, নির্মল কর্মীরা যখন বাড়ি পৌঁছবেন তখন তারা তাড়াহুড়ো করবেন না, এই ব্যাপারে আগাম সতর্ক করে দিয়েছেন। পরিবেশ দূষণ হওয়ার জন্য গ্রিন ট্রাইব্যুনাল আদালতে 100,000 টাকা জরিমানা দিতে হয়েছে। এই জরিমানা আর সরকার দেবে না, তাই বাসিন্দাদের এগিয়ে আসতে হবে। মানুষ সচেতন হলে রায়গঞ্জ পুরসভাকে প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত করতে হবে। সাধারণ মানুষকে বারে বারে বুঝিয়ে সচেতন করতে হবে। সন্দীপ বাবু জানান, পুরসভার মেয়াদ শেষ হওয়ার আগে 489 জন কর্মীকে ফিক্সড পে করা হয়েছে। এ বিষয়ে পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস আর কি কি জানিয়েছেন শুনব। কিসের উদ্বোধন? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে নিয়ে আমরা কাজ করছি রায়গঞ্জ পৌরসভা পরিবার। সেই কাজের ক্ষেত্রে আমরা 5 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি। সেগ্রিগেটেড আবর্জনা নেবার জন্য, মানুষকে কনসাস করবার জন্য, মানুষকে সচেতন করবার জন্য সোর্সেই পৃথকীকরণ, অর্থাৎ উৎসেই পৃথকীকরণের জন্য আমরা আবেদন জানাবার জন্য আমরা মানুষের দরবারে, মানুষের দুয়ারে, মানুষের পাড়ায়, মানুষের মহল্লায় এসে দাঁড়িয়েছি মানুষকে কনসাস করবার জন্য, মানুষকে সচেতন করবার অভিপ্রায় নিয়ে। দাদা, এই যেটা করেছেন নীল আর সবুজ, সেটা কোনটাই কি থাকবে যদি একটু? সেটা আমাদের লিফলেট দিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। এটা কি একটা থাকবে পচনশীল, একটা অপচনশীল? বাড়িতে বাড়িতে বালতি দেওয়া হয়ে গেছে আমাদের, হয়তো 1% মানুষ পাননি, হয়তো নতুন এসছেন ভাড়া বা নতুন ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছেন বা নতুন বাড়ি তৈরি করেছেন, তাহলে তাদেরকে আমাদেরকে অন ডিমান্ড আমরা পৌঁছে দেবো। এটা কি প্রত্যেকটা ওয়ার্ডেই? প্রত্যেক ওয়ার্ডে 27টা ওয়ার্ডেই এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই সিস্টেমের মধ্যে দিয়ে রান করবে। রায়গঞ্জ পৌরসভা আমরা তার জন্য দায়বদ্ধ। এটা তো আজকের থেকে চালু হলো। হ্যাঁ, দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।